Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. गौरी, अरे भाई, डाकची तो कौन तेरे सुनते पाऊंगी, हाँ? अरे ये गुलू की, ये शॉपिंग तुम ही करो जो। হ্যাঁ, ওই কিটি পার্টিতে সবাইকে গিফট দেবো তো, তাই শপিং করেছি। তুমি ইএমআই দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। মিথ্যে বলো না, আগের দু মাসের ইএমআই বাকি আছে। ব্যাংকের লোকেরা ফোন করছে বারবার। জানি না তোমার প্রবলেমটা কি। তোমার প্রবলেমটা একই জায়গায় আটকে থাকে, শুধু ইএমআই ইএমআই ইএমআই। দিয়ে দেবো বাবা। তুমি আমার কথাটা বুঝছো না নাকি? হ্যাঁ, যাক ছাড়ো এসব। এটা বলো, আমার লেট হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে আমাকে? তুমি কখনো শুধরোবে না। আরে শোনো না। আরে এর আবার কি হলো? রাত 10টা বাজে, এখনো পর্যন্ত এলো না ও। নাও, এসে গেছে ম্যাডাম। ফোন কোথায় তোমার? হ্যাঁ, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আসলে কি হয়েছে, আমি অনেকগুলো পিকচার ক্লিক করেছি সেই জন্য। আরে কমপক্ষে একটা ফোন তো করতে পারতে না, আমি কত চিন্তা করছিলাম। আরে কল্পেশ, কি বলবো, তুমি জানো কল্পেশ, আজ পার্টিতে দারুণ মজা হয়েছে। ওই যে আছে না আমাদের মিসেস পাঞ্চাল, বললেন গৌরী কি সুন্দর শাড়ি, কি সুন্দর নেকলেস, কি লাগছে, মানে ওনার মুখটা তো দেখার মতো ছিল, দারুণ মজা হয়েছে। আর হ্যাঁ, ওই কিটি পার্টির পরে না সবাই বললো মার্কেট যাওয়া যাক, পাশে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তার অ্যাম্বিয়েন্স ও ওয়াও, দারুণ। কিন্তু একটা কাজ করি, রোববার আমরাও যাচ্ছি। হ্যাঁ ওকে, হয়ে গেছে তোমার? হ্যাঁ, আজ ব্যাংক থেকে ফের ফোন করেছিল। তুমি ইএমআই ভরোনি না? দিয়ে দেব, এত কিসের টেনশন, তুমিও না, পুরো মুড খারাপ করে দাও। তোমার না আমার খুশি একদম সহ্যই হয় না। গৌরি, এটাই বলছি আমি, তুমি খরচাটা একটু ভেবেচিন্তে করো, শুধু নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করো। ঘরটাও চালাতে হয় না, ব্যাংকের লোক বলছে হেভি পেনাল্টি লাগবে। রাগ করেছো? আরে দেখো, সরি বাবা। ভালোই চালাচ্ছো, প্রথমে বকবে তারপরে সরি বলবে। রাগ করো না, আর এরকম করবো না। হ্যাঁ কল্পেশ, আমি তোমাকে একটা কথা বলে দিই, সকাল সন্ধ্যা আমাকে এভাবে খোঁটা দেবে না, আমার একদম ভাল লাগে না। আমার এভাবে থাকতে ভালো লাগে। বিয়ের আগে কিন্তু আমি তোমাকে সবকিছু পরিষ্কার বলে দিয়েছিলাম, যে আমি আমার এই লাইফস্টাইল, এই যে আমি যেভাবে আছি, আমি সেটা চেঞ্জ করতে পারবো না। কিন্তু বলো কি করব আমি। আর হ্যাঁ, ইএমআই দিয়ে দেবো, আমি আমার দাদাকে বলে দিয়েছি টাকার জন্য, তোমার টেনশন করার কোনো দরকার নেই। তুমি শান্তনুকে বলেছো টাকা দিতে? হ্যাঁ, এইগুলোই পছন্দ হয় না আমার। আমি তোমাকে কতবার বলেছি বাড়ির লোকের কাছে টাকা চেয়েও না, ওরা কি ভাববে বলো আমাকে। আরে আমি ঠিকঠাক কামিয়ে নিই না, আমি যতটা কামাই তাতে দুজনার তো হয়ে যায়। তুমি তোমার এই অযথা খরচাগুলো আর শো অফ যদি বন্ধ করে দাও তাহলে সব ঠিক হয়ে যায়। হোয়াট, আচ্ছা তুমি বলতে চাও যে আমি শো অফ করি, তাই তো? হ্যাঁ। আরে ভাই গৌরী, আমি এরকমটা বলতে চাইনি। তাহলে কি ছিল? দেখো কল্পেশ, সিম্পল ব্যাপার, আমি আমার ইচ্ছেগুলোকে মারতে পারবো না। আমার এই ঘোরা ফেরা, এই লাইফস্টাইলটা পছন্দ আমার, এতে খারাপটা কোথায়?
আমি একটা লাক্সারি লাইফ চাই, যেভাবে বেঁচে আছি আর যেভাবে বাঁচতে চাই। কিছু ভুল তো করছি না? না, আমি আমার নিজের ইচ্ছেগুলো মারতে পারবো না। আচ্ছা, এছাড়া আর কি কি শখ আছে তোমার? দেখো, অসভ্যতা আমি করবে না। হ্যাঁ, আমি খুব সিরিয়াস এখন। তো আমিও তো সিরিয়াসই। হ্যাঁ, কল্পেশ ছাড়ো আমাকে, আমার কিন্তু মুড নেই। আরে, তো কি হয়েছে, মুড বানিয়ে নেবো না, ছাড়ো, আমি পড়ে যাব। আচ্ছা, আরে গৌরীকে ভেতরে পাঠাও। Yes. লালু ভাই, মেয়ে কামি। হ্যাঁ গৌরী, আসো ভেতরে এসো। তোমাকে কতবার বলেছি যে আমাকে লালুদা বলে ডাকবে না, লালুই ঠিক আছে? ওকে লালু স্যার। ইটস ওকে। আচ্ছা, এটা আমায় বলো তো, ব্যাঙ্গালোরের পার্টিটাকে ইনভয়েস পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার, ওটা হয়ে গেছে। হ্যাঁ, গুড। আর ওই ইন্দোরের পার্টিটাকে পেমেন্ট টেমেন্ট করে দিয়েছো তো? ওটা কাল আপনাকে বলেছিলাম না, সন্ধেবেলা। হ্যাঁ, মানে আমিও না ভুলে যাই। তুমি দাঁড়িয়ে কেন, বসো না। না না স্যার, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। আরে বসো না, বেকার দাঁড়িয়ে বসো। স্যার আমাকে তো যে। আরে বসো বসো বসো, প্লিজ সিট। আর বলো, ঘরে সব কেমন চলছে? সব ঠিক আছে স্যার। আর ওই তোমার হাজবেন্ড কল্পেশের চাকরি কেমন চলছে? ভালোই ভালোই চলছে স্যার। আচ্ছা এটা বলো, আমার অফিসে তোমায় এত কাজ দেয়টা কি? ওদের নিজের চাকরি পছন্দ নয় নাকি? কখনো আমার সাথে বসে একটু গল্প করো। আরে কাজ বাজ তো চলতেই থাকবে, আজকের কাজ কালকেও তো করতে পারি না, তাই না? আর কখনো আমার উপরও একটু মনোযোগ দাও, কবে থেকে তোমায় কতভাবে তোমায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এক তুমি, তুমি আমার দিকে একটু ফিরেও তাকাও না। স্যার আমাকে যেতে হবে। একটু দাঁড়িয়ে যাও, কোথায় যাচ্ছ? গুড মর্নিং ম্যাম। কি কি চাই তোমার এখানে? আমি আপনার জন্য টিফিন নিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু এর পরে আর ফোন না করে আসবে না এখানে, বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে। হাই। আরে লালু ভাই, আমি লালু স্যার, আপনি এখানে কিভাবে? এমনি কিছুই না, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। এখন সব এখানে জিজ্ঞাসা করে নেবে, ভেতরে ডাকবে না নাকি? ও হ্যাঁ, সরি সরি, আসুন না আসুন। থ্যাংক ইউ, আসুন। লালু স্যার বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা গৌরী। হ্যাঁ। জল না, চা চলবে। ওকে। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য? ওই আমি বন্ধুদের সঙ্গে মলে গেছিলাম তো, তোমার কথা মনে হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব বিউটিফুল এটা, কিন্তু
আমি এত দামি গিফট নিতে পারবো না। ওই আমার স্বামী তো জানি, তোমার স্বামীকে তুমি খুব ভালোবাসো, কিন্তু এটা খুব ছোট একটা গিফট। আর তুমি এত পরিশ্রম করো, এত কাজ করো, আমার এমপ্লয়ের থেকেও বেশি, এই জন্যে। স্যার কিন্তু ওই আবার কিন্তু কিন্তু এটা তোমার বসের অর্ডার। হ্যাঁ দাঁড়াও, আমি পড়িয়ে দিচ্ছি। স্যার আমি পড়ে নেব, আপনি আরে তুমি দাঁড়াও তো, যাও ঘুরে দাঁড়াও, ঘোরো। ইয়েস, তোমার যদি কোনো কিছু দরকার হয় তো কিছু না ভেবে আমার কাছে চলে এসো। স্যার এটা কি করছেন আপনি? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ আমি বাইরে বসছি তাহলে। হ্যালো কল্পেশ। হ্যালো লালু দাদা, আপনি এখন এই সময়? আরে কিছুই না, এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে যাই, তাই আসলাম। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরলে? রোজ এই সময় তো আসি। হ্যাঁ আরে হ্যাঁ, এটা 20,000 টাকা, তুমি অ্যাকাউন্টেন্টের থেকে অ্যাডভান্স মাইনে চেয়েছিলে না, হে নাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আমি আসছি। হ্যাঁ স্যার আপনার চা। কল্পেশ ভাইকে খাওয়াও, এখন আমার কাজ আছে, ঠিক আছে, বাই গাইস। কি হচ্ছে সব? হ্যাঁ আমি কতবার বলেছি লালু দাদা এখানে আসে আমি পছন্দ করি না, যখন তখন এভাবে চলে আসে। আমি কোনোকে ডেকেছি নাকি কল্পেশ? আর উনি আমার বস হন, উনি যদি আসতে চান আমি ওনাকে মুখের উপর মানা করবো নাকি? তুমি না বেশি বোকা সেজো না, তোমাকে সবসময় কিছু গিফট দেয়, কখনো পেন্ডেন্ট কখনো চেন। আমাকে একটা কথা বলো, লালুদা কি সবাইকে গিফট দেয় নাকি তুমি ওনার জন্য স্পেশাল একটু? এটা কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ তুমি আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করছো? দেখো আমি আজ পর্যন্ত ভুল করিনি আর কখনো করবোও না, আর রইল বাকি আশেপাশের লোকের কথা, তাতে আমার কিছু যায় আসে না। তুমি এই ছোট মন আর ওই হিংসুটে স্বামীর মতো না আচরণ করবে না আমার সাথে। জেলাস? আমি জেলাস? দেখো গৌরি, তোমার এই লোভ না তোমাকে একদিন ডুবিয়ে ছাড়বে, দেখো। আরে কেউ এমনি এমনি কাউকে কিছু দেয় না, এই দুনিয়াটা খুব স্বার্থপর। আমি না তোমার সাথে এই টপিকে আর কথা বলতেই চাই না, আমি কথাই বলতে চাই না তোমার সাথে। আরে তুমি আমার কথাটা তো শুনে যাও গৌরি। খাবার বানাস তুই? একদম সোজা করে দেবো, স্বামীকে খুশি করতে পারিস না একদম, বেকার। গেট আউট, যাও শান্তি। কল্পেশ সরি বাবা, আমি ডাকিনি ওনাকে, নিজেই এসেছিলেন উনি, সরি। ঠিক আছে, কিন্তু এরপর যেন লালু দাদা এখানে না আসে, ঠিক আছে? তুমি যে করেই হোক ওকে মানা করে দিও। ঠিক আছে আমি চেষ্টা করব। গৌরি আমি একটা কথা ভাবছিলাম, আমরা বাচ্চা প্ল্যান করি। বাচ্চা? হ্যাঁ মানে এটাই রাইট টাইম তো আমরা করে নিই না? এটা রাইট টাইম কল্পেশ, বাচ্চা এলে না তার সাথে অনেকগুলো দায়িত্বও চলে আসে, তোমার আর আমার স্যালারি নিয়ে এই সংসারটা চলে, তার উপর ব্যাংকের ঋণ রয়েছে। বাচ্চার মানে হলো যে অনেক কিছু জিনিস হতে পারে, হসপিটাল, এডুকেশন, অনেক কিছু জিনিস, তার ফিউচার, কিভাবে সব কিছু করবো ম্যানেজ। ব্যাপারটা এমন নয় যে আমি বাচ্চা চাই না, আমি নিজেও বাচ্চা চাই, কিন্তু তার সাথে সাথে আমি এটা চাই না যে আমার মতো ও স্ট্রাগল করুক ছোট ছোট জিনিসের জন্য। আর তুমি চাও না যে আমরা আমাদের বাচ্চাকে একটা ভালো জীবন দিই, ভালোভাবে মানুষ করি ওকে, ভালো এডুকেশন দিই? ঠিক বলছো তুমি, সেই জন্য আমরা অনেক বেশি করে রোজগার করব আর অনেক বেশি সেভিংস করব, তাই তো? ঠিক বলেছো।
Yes. আপনি দেখেছিলেন লালু ভাই, আই মিন লালু স্যার? আশা করি, এসে বসো না স্যার, ওকে বলুন না। আচ্ছা শোনো, সন্ধ্যাবেলা তোমার ব্যাঙ্গালোরের পার্টি আসবে, কোম্পানির ওনার আর ওনার ম্যানেজার মিস্টার বর্মা দুজনেই আসবে। তো আমি হোটেল পার্কে ওনাদের ডিনারের আর ড্রিঙ্কের কথা ভাবছিলাম, তো এটা তোমার কি মনে হয়? ভালো স্যার, এটা তো খুব ভালো আইডিয়া, আমাদের করা উচিত, তাই না? তাহলে তুমি সন্ধ্যাবেলা রেডি থাকো, চাইলে এখন তুমি হাফ ডে নিয়ে বাড়ি চলে যাও, আমি সন্ধ্যাবেলা পিক আপ করে নেব। কিন্তু আমি ওখানে স্যার, আরে মিস্টার বর্মা তোমারই তো ক্লায়েন্ট, তাই না? আরে তুমি থাকলে ওনার ভালো লাগবে না? হ্যাঁ কিন্তু স্যার, কিন্তু কিন্তু কিছু না, তুমি সন্ধ্যাবেলা রেডি থাকো, ওকে চলো যাও। এখনো আসছে না কেন? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। কোথায় ছিলে তুমি? হ্যাঁ মদ খেয়ে এসেছো কল্পেশ, এখন প্লিজ আবার শুরু করো না তুমি। ওই ক্লায়েন্ট মিটিং ছিল এই হোটেল পার্কে। ক্লায়েন্ট মিটিং ছিল বলে তুমি মদ খাবে? হ্যাঁ আবার একই কথা। আরে ওরকম কিছুই না, ওই ক্লায়েন্ট বললো তাই এক পেগ, বিজনেসেই ওনো এসব করতে হয়। দেখো আমি মুশেই তো আছি। তোমাকে ছাড়তে লালু এসেছিল না? হ্যাঁ মানে আমি বলেছিলাম যে আমি ক্যাব নিয়ে নেব, কিন্তু উনি বললেন যে সহ্য হচ্ছে না আর। আরে কল্পেশ ইয়ার, বার ঝগড়া, পাগল হয়ে যাবো। রাধিকা, রাধিকা। হ্যাঁ হ্যাঁ, কিছু চাই আপনার? জুতো খোল। কি করছেন আপনি, কি করছেন আপনি? তুমি আসো আমার কাছে। কি করছেন আপনি, ছাড়ুন। আরে আমি তোর হাজবেন্ড হই রে, নাকি আরো কাকাটা পুটিয়ে রেখেছিস? বল, ছাড়ুন ছাড়ুন আমাকে। আরে কেন ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। রাধিকা আমার ব্যাগ নিয়ে এসো। রাধিকা এই যে নিন। একবারে তুমি শুনতে পাও না? আচ্ছা শুনুন, ডাক্তারবাবু আপনার রিপোর্ট দেখেছেন, উনি আপনাকে মদ খেতে বারণ করেছে। উনি বলছিলেন যে হার্টের আরও অনেক কিছু টেস্ট করতে হবে, আর মারও ফোন এসেছিল, উনি খুব চিন্তিত। তুই বলেছিস মাকে? বল, তুই মায়ের কাছে উল্টোপাল্টা বলিস আমার নামে সারাদিন। আগে আমি কিছু বলিনি, উনি ডক্টরের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। শোন, এই বেকার বেকার আমার জীবনে না নাক গলানো বন্ধ কর, না হলে তোর এই দুই পা ভেঙে রাস্তায় বসিয়ে দেবো, বুঝলি রে? আসলে আমি তো আপনার স্বাস্থ্য। কোনো দরকার নেই এই লোক দেখানোর, বড় এসেছে আমার শরীর নিয়ে চিন্তা করার লোক। গৌরী তাড়াতাড়ি খাবার দাও, লেট হয়ে যাচ্ছে, প্লিজ। হ্যাঁ বাবা, এই নাও তোমার জল খাবার, ব্রেড এন্ড বাটার। কল্পেশ আমি জানি তোমার এই লালু ভাইয়ের কাছে আমার কাজ করাটা পছন্দ নয়, ইভেন আমিও করতে চাই না, কিন্তু আর কোনো অপশনও তো নেই বলো। তুমি তো জানোই চারদিকে একই অবস্থা, কখনো কখনো কিছু কথা ইগনোরও করতে হয়, স্মার্টলি ট্যাকল করতে হয়। আমি জানি আমার লিমিটস, আর আমি কখনো কোনো অন্যায় করিনি,
আর না কখনো অন্যায় করব। তোমার ভরসা আছে তো আমার উপর? আমি কখন এরকম বললাম? হ্যাঁ, চিন্তা হয় তোমার জন্য। আরে বাইরের দুনিয়াটা খুব খারাপ, স্পেশালি মেয়েদের জন্য, জানো না তুমি? তা আমি কি বাচ্চা নাকি বলো? আমিও ভালো মন্দ বিচার করতে পারি। আচ্ছা সেসব ছাড়ো, আমার তোমার সাথে একটু কথা ছিল। বলো। কল্পেশ, আমাদের আমাদের ফিউচারের জন্য সিরিয়াস হতে হবে। আর দেখো, এখানে তো কিছুই নেই বলো? তোমার সব বন্ধু, সব কলিগস সবাই বাইরে সেটেলড, বাইরে অনেক স্কোপ আছে। আমি চাইছিলাম যে যদি তুমি আবার তুমি সেই প্লিজ একবার ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবে দেখো। আগেও ট্রাই করেছি না, কি হলো? কেউ হেল্প করলো? আর তাছাড়া বিদেশ যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, কোথা থেকে পাবো? হ্যাঁ, আরে সে টাকার ব্যবস্থা আমি করে নেবো খনে, তুমি সেই চিন্তা ছাড়ো। কিন্তু যদি আমি জোগাড় করি তুমি যাবে তো? হ্যাঁ, মানে যাওয়া তো যেতেই পারে, কিন্তু এত টাকা পাবে কোথায়? তুমি তার টেনশন নিও না, আমি লোন অ্যাপ্লাই করব, আমার সিভিল স্কোর খুব ভালো। লোন? ঠিক আছে, মানে যদি লোন পাওয়া যায় তো ভাববো এই ব্যাপারে, ঠিক আছে? থ্যাংক ইউ।